হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের ফ্রি ফায়ার গেমটি বাংলাদেশ থেকে VPN কানেক্ট দিয়ে যদি গেম প্লে করা হয় তাহলে আইডির কোনো প্রবলেম হবে কিনা বা আইডি ব্যান্ড হবে কিনা এই সম্পর্কে সব ডাউট ক্লিয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেক ভিডিও অলরেডি দেখে ফেলছো যে VPN কানেক্ট করে যদি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি খেলা হয় তাহলে নাকি ফ্রি ফায়ার আইডির বিভিন্ন ধরনের প্রবলেম হবে বা ফ্রি ফায়ার আইডি ব্যান্ড হবে। তো বন্ধুরা, এটি আসলে ফলস কথা, এটি কোনো লিগাল ইনফরমেশন না। তো বন্ধুরা, আমার এই কথাটি শুনে তোমরা হয়তো অনেকে একটু অবাক হয়েছো। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে VPN কানেক্ট করে ফ্রি ফায়ার গেমটি খেললে গেম আইডি ব্যান্ড হবে, এটি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি এখনই। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো যে এই VPN বা এই VPN কানেক্ট করে ফ্রি ফায়ার গেমটি তোমরা অলরেডি খেলতেছো, কিন্তু তোমরা কি জানো যে এই VPN এর মিনিং কি? হয়তো তোমাদের ভিতর অনেকে জানো বা অনেকে জানো না। তো এই VPN এর মিনিং হলো ভাইরাল প্রাইভেট নেটওয়ার্ক। তো এখন আসা যাক যে এই ভাইরাল প্রাইভেট নেটওয়ার্ক বলতে কি বোঝায়। তো বন্ধুরা, এই ভাইরাল প্রাইভেট লোকেশন বলতে বোঝায় যে তুমি তোমার নিজের লোকেশনটি গোপন রেখে অন্য লোকেশনে যে তোমার ডিভাইসটি সেফ রাখা। তো বন্ধুরা, এখন কথা হলো এই VPN টি কি কাজে ব্যবহৃত হয়, এর ভালো দিক বা খারাপ দিক। তো বন্ধুরা, অবশ্যই এই VPN এর ভালো দিক বা খারাপ দিক রয়েছে। তো আমি মনে করি VPN এর খারাপ দিকের থেকে ভালো দিকটা একটু বেশি। তো বন্ধুরা, এই VPN এর দ্বারা একটি দেশ অনেক উপকৃত হয়। তো বাংলাদেশও খুব সহজে চাইবে না যে VPN টা বাংলাদেশ থেকে ব্যান্ড করে দেওয়া হোক। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে যদি VPN টি ব্যান্ড করা হয় তাহলে বাংলাদেশ অনেক ধরনের প্রবলেমে পড়তে পারে। তো এই জন্য বাংলাদেশ থেকে VPN টি কখনোই ব্যান্ড করবে না সরকার আশা করা যায়। তো বন্ধুরা, VPN এর বিষয়টা তো তোমরা একটু ক্লিয়ার হলো। তো এখন আসা যাক যে বাংলাদেশ থেকে VPN কানেক্ট করে যদি ফ্রি ফায়ার গেমটি খেলা হয় তাহলে ফ্রি ফায়ার আইডি কোনো ব্যান্ড হবে কিনা। তো বন্ধুরা, আসলে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি যদি খেলা হয় VPN কানেক্টের মাধ্যমে তাহলে কিন্তু তোমাদের আইডি কখনোই গ্যারি না ব্যান্ড করবে না। তো বন্ধুরা, আসলে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি ব্যান্ড করা হয়েছে, তো তারপর যদি তুমি VPN কানেক্ট করে ফ্রি ফায়ার গেমটি খেলো তাহলে এক ধরনের রং হিসেবে গণ্য করা হবে। তো এটি আসলে বাংলাদেশের ক্ষেত্রে, এটি কিন্তু গ্যারেনার ক্ষেত্রে না। তো বন্ধুরা, গ্যারেনা কিন্তু দেখতেছে তুমি ফ্রি ফায়ার গেমটি খেলতেছো কিন্তু তোমার লোকেশন কিন্তু খুব সহজেই গ্যারেনা জানতে পারবে না। একমাত্র তুমি যে VPN টি কানেক্ট করে ফ্রি ফায়ার গেমটি খেলতেছো তোমার IP অ্যাড্রেসটা ওই VPN এর তত্ত্বাবধানে থাকবে, একমাত্র ওরাই জানতে পারবে তোমার ঠিকানা। আর গ্যারিনা ফ্রি ফায়ার বিষয়টা যদি জেনেও যায় তাহলেও কিন্তু তোমাদের ফ্রি ফায়ার আইডি ব্যান্ড করতেছে না, কারণ ওরা কিন্তু অলরেডি জেনে গেছে যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি ব্যান্ড করে দেওয়া হয়েছে, কিন্তু ওরা কিন্তু চায় যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি ব্যান্ড না করা হোক। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি ব্যান্ড করার পর কিন্তু গ্যারিনা সাপোর্ট টিম এটি ঠিক করার জন্য অলরেডি কাজ করতেছে। তো বন্ধুরা, আর একটা কথা হলো এই গ্যারিনা ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে যে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতেছে এর কোনো ঠিক নাই। তো কেউ চাইবে না যে তার ইনকামে ব্যাঘাত ঘটুক। তোমাদের ফ্রি ফায়ার গেমটি VPN কানেক্টের মাধ্যমে যদি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যারেনারই লস। তো বন্ধুরা, এজন্য নিজেরা কখনো চাইবে না যে ওদের নিজেদের লস হোক। তো বন্ধুরা, এই সব বিষয়গুলো বিবেচনা করে তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারতেছো যে VPN কানেক্ট করে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটি খেললে তোমাদের ফ্রি ফায়ার আইডির কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।